আমাদের মোবাইলে ফেসবুক ইউটিউব বা অন্যান্য কোনো অ্যাপ্লিকেশন থাকুক বা না থাকুক, একটা অ্যাপ্লিকেশন কিন্তু আমাদের স্মার্টফোনে সবারই আছে, সেটা হচ্ছে হোয়াটসঅ্যাপ। তো আজকে আমরা কথা বলবো হোয়াটসঅ্যাপ কিভাবে আমাদের কাছ থেকে ইনকাম করে। আপনি কি জানেন হোয়াটসঅ্যাপ কিভাবে আমাদের কাছ থেকে ইনকাম করে? আপনি একটু লক্ষ্য করলেই দেখতে পারবেন হোয়াটসঅ্যাপ আমাদের কোনো ধরনের অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেখায় না, হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে কোনো ধরনের এক্সট্রা চার্জ নেয় না। তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে কিভাবে ইনকাম করে? আপনি যদি ফেসবুকের উপরে দেখেন, দেখতে পারবেন ফেসবুকে কিন্তু অ্যাড দেখিয়ে ইনকাম করে, কিন্তু হোয়াটসঅ্যাপে তো কোনো ধরনের অ্যাড আমরা দেখতে পাই না বা হোয়াটসঅ্যাপে কোনো ধরনের এক্সট্রা চার্জ আমাদের দিতে হয় না। তাহলে হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে কিভাবে ইনকাম করে? তো আজকের এই ভিডিওতে মূলত এই টপিকটা নিয়ে আলোচনা করব। আপনি যদি একজন হোয়াটসঅ্যাপ ইউজার হয়ে থাকেন তো অবভিয়াসলি আজকে ভিডিওটা আপনি শেষ পর্যন্ত দেখুন। আজকে ভিডিওটা যদি আপনি শেষ পর্যন্ত দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন যে হোয়াটসঅ্যাপ কিভাবে আমাদের কাছ থেকে ইনকাম করছে এবং এর পিছনে কি লুকানো তথ্য আছে সেটা কিন্তু আজকে আপনাদের সামনে আমি ফাঁস করব। হোয়াটসঅ্যাপ কিভাবে আমাদের কাছ থেকে ইনকাম করছে, খুবই ইন্টারেস্টিং একটা ওয়েতে কিন্তু হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে ইনকাম করছে, যেটা কিন্তু সাধারণত আমাদের চোখে পড়ছে না, কিন্তু আপনি যদি একটু বিচার বিশ্লেষণ করে দেখেন তাহলে কিন্তু আপনি বুঝতে পারবেন হোয়াটসঅ্যাপ কিভাবে আমাদের কাছ থেকে ইনকাম করছে। তো বেশি কথা না বাড়িয়ে চলুন আজকে ভিডিওটা শুরু করা যাক। হোয়াটসঅ্যাপ হোয়াটসঅ্যাপ হলো একটি মেসেজিং প্ল্যাটফর্ম। এটার মাধ্যমে মূলত শুধুমাত্র মেসেজ পাঠানো হয়, ছোটো সাইজের ভিডিও অডিও কিংবা ছবি এই সমস্তগুলোই কিন্তু করা হয়ে থাকে। হোয়াটসঅ্যাপকে ডেভেলপ করা হয় 2009 সালে এবং হোয়াটসঅ্যাপকে যারা ডেভেলপ করেছিলেন তাদের নাম হচ্ছে ব্রেইন অ্যাকটন এবং জ্যান কুম। এরা দুজন কিন্তু হোয়াটসঅ্যাপকে ডেভেলপ করেছিল, যারা কিন্তু ইয়াহু কোম্পানির এমপ্লয়ি ছিল, যারা ইয়াহু কোম্পানিতে কাজ করতো এমপ্লয়ি হিসাবে। এবং এরা দুজন হোয়াটসঅ্যাপকে ডেভেলপ করার পর হোয়াটসঅ্যাপকে সম্পূর্ণ ফ্রিতে কিন্তু লঞ্চ করলো। হোয়াটসঅ্যাপ তখন কিন্তু ফ্রিতে ছিল আর হোয়াটসঅ্যাপ লঞ্চ করা হয় 2009 সালে এবং 2009 সালে কিন্তু হোয়াটসঅ্যাপ সম্পূর্ণ ফ্রি ছিল। কিন্তু এক বছর ফ্রিতে চলার পর তারা নিয়ম করলো যে এবার যদি আপনারা হোয়াটসঅ্যাপ ইউজ করতে চান তাহলে আপনাকে পার ইয়ার 0.99 USD পে করতে হবে, মানে মোটামুটি $1 আপনাকে পে করতে হবে, ভারতীয় মুদ্রায় যেটাকে বলা চলে 75-80 টাকার মধ্যে কিন্তু আপনাকে পেমেন্ট করতে হবে। ওকে, এই পর্যন্ত কিন্তু ঠিক ছিল। 2010, 2011, 2012, 2013 পর্যন্ত ঠিকই চললো, 2013 সাল পর্যন্ত ঠিকই চললো। এই 2013 সাল পর্যন্ত হোয়াটসঅ্যাপ এত গ্রো করলো, এত গ্রো করলো যে ফেসবুককেও কিন্তু ছাপিয়ে গেল এবং ফেসবুকের যে ডাউনলোডিং যে স্ট্র্যাটেজি আছে সেটাকেও কিন্তু টপকে গেল হোয়াটসঅ্যাপ। তখন মার্ক জুকারবার্গের চোখে কিন্তু হোয়াটসঅ্যাপ পড়লো এবং তিনি তখন চাইলেন হোয়াটসঅ্যাপকে কিনে নেওয়ার জন্য। এবং সেই বছরই 2014 সালে মার্ক জুকারবার্গ 14 বিলিয়ন USD দিয়ে কিন্তু হোয়াটসঅ্যাপকে কিনে নেয়। 14 বিলিয়ন USD দিয়ে হোয়াটসঅ্যাপকে মার্ক জুকারবার্গ ফেসবুকের আন্ডারে করে নেয়। তখন থেকে কিন্তু হোয়াটসঅ্যাপ একদম ফ্রি করে দেওয়া হয়, মানে 2014 সালের পর থেকে এখনও পর্যন্ত 2020তে হোয়াটসঅ্যাপ কিন্তু সম্পূর্ণ ফ্রি। কিন্তু এবার কোশ্চেন আসছে হোয়াটসঅ্যাপ কীভাবে তাহলে আমাদের কাছ থেকে ইনকাম করছে। মার্ক জুকারবার্গ যে এই $14 বিলিয়ন দিয়ে যে এই হোয়াটসঅ্যাপকে যে কিনলো, তাই এই $14 বিলিয়ন কি এমনি এমনি দিয়ে দিল এবং মানুষকে কি ফ্রিতেই হোয়াটসঅ্যাপ ইউজ করতে দিচ্ছে, নাকি এর পিছনে কোনো স্ট্র্যাটেজি আছে? এখানেই কিন্তু মার্ক জুকারবার্গের বিজনেস স্ট্র্যাটেজি লাগানো আছে। তখন মার্ক জুকারবার্গ একটা খুব সুন্দর প্ল্যান ভাজলেন যে হোয়াটসঅ্যাপে যে এত হিউজ পরিমাণ কাস্টমার আছে, এই সমস্ত কাস্টমারের যে ডেটা আছে এই ডেটাগুলোকে কিন্তু মার্ক জুকারবার্গ ইউজ করতে থাকলো। আপনারা জানেন যে ডেটার দাম কিন্তু এই পৃথিবীতে সব থেকে বেশি, এই পৃথিবীতে এই বর্তমান সিচুয়েশনে কোনো জিনিসের সব থেকে বেশি দাম থেকে থাকে সেটা হচ্ছে ডেটা, কারোর প্রাইভেসি ডেটা। এবার আপনি হোয়াটসঅ্যাপ ইউজ করছেন মানে তো হোয়াটসঅ্যাপের কাছে আপনার সমস্ত ডেটা দেওয়া আছে। এটাকেই কিন্তু মার্ক জুকারবার্গ ইউজ করতে লাগলো। কিভাবে ইউজ করতে লাগলো, মনে করুন আপনি একজন হোয়াটসঅ্যাপ ইউজার, হোয়াটসঅ্যাপের কাছে আপনার ডেটা কিন্তু আছে,
ওকে, এবার আপনার ডেটাকে কিন্তু হোয়াটসঅ্যাপ অ্যানালাইসিস করবে। আপনি ইন্টারনেটে কি করতে পছন্দ করেন, যদি আপনি কোনো ফুড অর্ডার করতে পছন্দ করেন, অনলাইনে বেশি শপিং করতে পছন্দ করেন, কিংবা আপনি অনলাইনে ওষুধ কিনতে পছন্দ করেন, বুকস পড়তে পছন্দ করেন, তাহলে কিন্তু দেখবেন আপনি যখন ফেসবুকে যাবেন, আপনার কাছে হোয়াটসঅ্যাপও আছে ফেসবুকও আছে, এবার আপনি যখন ফেসবুকে যাবেন তখন কিন্তু আপনার কাছে, আপনি যদি অর্ডার করতে ফুড অর্ডার করতে ভালোবাসেন, আপনি যদি বই কি পড়তে ভালোবাসেন, তাহলে কিন্তু ফেসবুকে গিয়ে আপনি সেই সমস্ত খাবারের অ্যাডভার্টাইজমেন্ট, মানে যেমন জোম্যাটো, সুইগি, এই সমস্ত অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু আপনি দেখতে পারবেন। এবং যদি বই পড়তে ভালোবাসেন তাহলে কিন্তু আপনি বিভিন্ন বইয়ের কিন্তু অ্যাডভার্টাইজমেন্ট কিন্তু দেখতে পারবেন। এই সমস্ত অ্যানালাইসিসকে কিন্তু কাজে লাগিয়ে, আপনার ডেটাকে কাজে লাগিয়ে কিন্তু এরা কিন্তু অ্যাডভার্টাইজমেন্টের এই যে বিজনেস আছে এটাকে কিন্তু চালিয়ে যায়। হোয়াটসঅ্যাপের কাছ থেকে কিন্তু, হোয়াটসঅ্যাপ কিন্তু আপনাদেরকে পুরো ফ্রিতে দেওয়া আছে, কিন্তু হোয়াটসঅ্যাপ থেকে আপনাদের ডেটা কালেক্ট করে সেটাকে ফেসবুকের অ্যাডভার্টাইজমেন্টে কিন্তু কাজে লাগাচ্ছে। ওকে, আপনাদের কাছ থেকে হোয়াটসঅ্যাপ থেকে ডেটা নিচ্ছে এবং সেটা কিন্তু ফেসবুকে গিয়ে আপনাদেরকে সেম অ্যাডটাই কিন্তু দেখাচ্ছে। এটাই হচ্ছে মার্ক জুকারবার্গের বিজনেস স্ট্র্যাটেজি, বুঝতে পেরেছেন? এবার কিন্তু হোয়াটসঅ্যাপের উপরে কিন্তু 2018 সাল নাগাদ কিন্তু একটা আরোপ আসে, যে ডেটা প্রাইভেসি নিয়ে একটা আরোপ আসে। তখন কিন্তু মার্ক জুকারবার্গ পুরো ক্লিয়ারভাবে বলে দিয়েছিলেন যে হোয়াটসঅ্যাপ আমরা কিনে নিলেও হোয়াটসঅ্যাপ কিন্তু হোয়াটসঅ্যাপই, আমরা হোয়াটসঅ্যাপের কোনো ধরনের ডেটা কিন্তু ইউজ করছি না। তার আগে পর্যন্ত কিন্তু তারা ইউজ করতো, 2018-এর আগে পর্যন্ত তারা কিন্তু মানুষের ডেটা সিক এইরকম স্ট্র্যাটেজিতে কিন্তু তোমার ইউজ করতো, কিন্তু এখন বর্তমানে কিন্তু হয়তো ডেটা প্রাইভেসিটাকে তারা এখন আর ইউজ করছে না। কি কে জানে 2018 সালের আগে কি তারা আমাদের ডেটা বিক্রি করে দিয়েছে কারোর কাছে, না বিক্রি করেনি, এটাও কিন্তু আমরা জানি না। কারণ মার্ক জুকারবার্গের উপরে কিন্তু এরকম ধরনের অনেক কেস আছে ডেটা পাচার করার জন্য। ওকে, এবং নেক্সট কিন্তু চলে আসছি, এবারে হচ্ছে তাহলে বর্তমানে হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে কীভাবে ইনকাম করছে। বর্তমানে বন্ধুরা একটা প্রিটিন ফাইল হয়েছে যে হোয়াটসঅ্যাপ কিন্তু পেমেন্ট সিস্টেম নিয়ে আসছে, মানে যেরকমটা পেটিএম ফোনপেতে আছে আপনি কিন্তু হোয়াটসঅ্যাপের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারেন। এই যে সুবিধাটা, এই সুবিধা কিন্তু হোয়াটসঅ্যাপ খুব শীঘ্রই নিজেদের প্ল্যাটফর্মে নিয়ে আনতে চলেছে, কিন্তু এটা এখনও আসেনি, এটা কিন্তু খুব শীঘ্রই নিয়ে আসবে। এবং খুব শীঘ্রই কিন্তু আপনারা হোয়াটসঅ্যাপে অ্যাডভার্টাইজমেন্টও কিন্তু দেখতে পাবেন, যেটা কিন্তু এতদিন ছিল না। এবং এবার যদি হোয়াটসঅ্যাপে অ্যাডভার্টাইজমেন্ট খুব শীঘ্রই চলে আসবে, বিটা ভার্সনে চলে এসছে, এবং এই যে অনলাইন পেমেন্ট সিস্টেম এটাও কিন্তু হোয়াটসঅ্যাপে, হোয়াটসঅ্যাপ কিন্তু খুব তাড়াতাড়ি নিয়ে আসবে। ওকে, এই দুটো নিয়ে আসছে মানে কিন্তু হোয়াটসঅ্যাপ এই দুটোর উপরে বেস করে কিন্তু এবারে ইনকাম করবে। যে হোয়াটসঅ্যাপ তাহলে কিভাবে ইনকাম করে, কোনো একটা নির্দিষ্ট পথের মাধ্যমে কিন্তু হোয়াটসঅ্যাপ ইনকাম করে না। প্রথমে একরকমভাবে ইনকাম করতো, তার মাঝখানে পড়ে একরকম ধরনের ইনকাম স্ট্র্যাটেজি কাজে লাগালো, এবং বর্তমানে নতুন স্ট্র্যাটেজি কিন্তু তারা কাজে লাগাচ্ছে। অ্যাকচুয়ালি কিন্তু হোয়াটসঅ্যাপ কখনোই ফ্রি নয়। আপনি একটা কথা মাথায় রাখবেন, যেখানে কাস্টমার আছে সেখানে ইনকাম আছে। দেখুন, হোয়াটসঅ্যাপের কাছে কিন্তু প্রচুর কাস্টমার আছে, আমরা প্রচুর সাবস্ক্রাইবার তার, এবং যার কাছে মানুষ আছে তার কাছে আর কোনো কিছুই প্রয়োজন নেই। কারণ এই যে পপুলারিটি তার আছে এটাকেই কিন্তু কাজে লাগিয়ে সে যে কোনো জায়গা থেকে কিন্তু ইনকাম করে নিতে পারে। তো হোয়াটসঅ্যাপ কিন্তু খুবই বুদ্ধিমান একটা স্ট্র্যাটেজি কাজে লাগিয়ে কিন্তু আমাদের কাছ থেকে ইনকাম করছে। তো আশা করছি আজকে ভিডিওটার মাধ্যমে আপনারা বুঝতে পেরেছেন যে কীভাবে হোয়াটসঅ্যাপ আমাদের কাছ থেকে ইনকাম করে। যদি বুঝতে পেরে থাকেন তো অবভিয়াসলি আজকে ভিডিওটাকে একটা লাইক করবেন, কমেন্ট করে জানাবেন আজকে ভিডিওটা কেমন লাগলো। আশা করছি আজকে ভিডিওটা সবার ভালো লেগেছে, যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তো ভালো থাকবেন, সুস্থ থাকবেন, তারপরে জয় হিন্দ, বন্দে মাতরম, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।